সকালে বিকেলে একই রকম পাউরুটি দিয়ে টিফিন রেসিপি আর ভালো লাগে না তাই না ঠিক একই রকম পাউরুটির নাস্তা খেতে খেতে বোর হয়ে গিয়েছি আর সেই জন্য তো দুটো মাত্র ডিম আর ছ পিস পাউরুটি দিয়ে হাতের কাছে বেশি কিছু না খুব সামান্য যেগুলো থাকেই সেই রকম কটা উপকরণ দিয়ে আজকে চটজল দিয়ে একটা ব্রেড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে বিকালে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিওলির হেসেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করুন নোটিফিকেশান চলে যাবে যখন যা আমি আপলোড করব সবটাই আপনাদের কাছে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার কথা বলার সঙ্গে সঙ্গে আমরা ছ টুকরো ছ পিস পাউরুটি নিয়েছি আর সেগুলোকে টুকরো করছি অনেকগুলো টুকরো হয়েছে তাতে ছুরি দিয়ে ঠিক যেমনটা দেখালাম তেমন করে ছোটো ছোটো করে কিউব কিউব করে টুকরোগুলো করে নিলাম দুটো ডিম দেখতেই পাচ্ছেন জাদু হয়ে যাবে আজকে টিফিনটা কড়াই গরম করেছে দিচ্ছি বাটার আপনারা বাটার গলিয়ে সেটা দিতে পারেন আমি কুঁড়ে মানুষ একেবারেই দিয়ে দিলাম এটাই কড়াইতে গরমে গলে যাবে ফ্লেম কিন্তু লো করে রাখবো আর এবার এর মধ্যে আমরা দেব এক চামচ সর্ষে গোটা সর্ষে দিলাম আর কাঁচা লঙ্কা খুব সামান্য দেবো আমার ছোটো বাচ্চা যেহেতু আছে সে একটু মুখে ঝাল পড়লে তার অসুবিধা হয় সেই জন্য অল্প কাঁচা লঙ্কা দেবো আর আপনি যদি বেশি কাঁচা লঙ্কা খেতে চান তাহলে তো কোনো কথা নেই দারুণ লাগে আদা দিলাম খুব সামান্য দেখি বুঝতে পাচ্ছেন ভীষণই অল্প এটা একটু কুচিয়ে দিয়েছি সরু সরু করে আমি কুচিয়ে দিয়েছি আর দিচ্ছি কারিপাতা কারিপাতার পরিমাণটা বেশ অনেকটাই এরকমই দেব আমরা একটা কারিপাতার যে গন্ধটা খুব ভালো লাগে বাটারের সঙ্গে মিলেমিশে আর বাটারের সঙ্গে আদা গিয়েছে দারুণ লাগে এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা এখানে আমরা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দেব আপনারা বড় সাইজের একটা পেঁয়াজ দিতে পারেন দিয়ে দিলাম আর সবগুলো একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হয় যতটা সরু কাটা যায় এবার দেবো নুন একটু নুনটা দিলে নরম হবে সবগুলো নুনটা স্বাদ অনুযায়ী অবশ্যই দেব যেহেতু পাউরুটি বা ছোট্ট অল্প টিফিন হবে সেই মতো করে আমরা নুনটা দেব কিন্তু বেশি দেব না আর একটা টমেটো দিয়ে দিলাম কুচি করা টমেটো সেটাও ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সবগুলো নরম হবে নুনটাও পড়েছে আস্তে আস্তে পেঁয়াজটা নরম হবে আর টমেটোটা গলতে শুরু করবে দেখুন একটু নরম হবে মাঝখানটা ততক্ষণ হোক আর মাঝখানটা ফাঁকা করে আমি দিচ্ছি ডিম ওই যে সরাসরি আমার আগে থেকে ফ্যাটানো কিছুই না খুব চর হয়ে যাবে অত আগে থেকে কোনো কিছু জোগাড় করে রাখতে হবে না দুটো ডিম এইভাবে মাঝখানটা একটু মানে ফাঁকা করে দিয়ে দিলাম ঠিক যেমনটা দেখাচ্ছি আপনারা আগে থেকে একটা জায়গায় ডিম ফেটিয়ে সেটাও দিতে পারেন একটু নুন দিয়ে ফেটিয়ে তো আমি এখানেই দিলাম এর উপরেই সামান্য একটু ডিমের পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম জাস্ট এইটুকু এবার ভালো মতো করে ঠিক খন্তি দিয়ে যেমনটা দেখাচ্ছি এটা একটু ভাজা ভাজা করে নেব যাতে ডিমগুলো দেখুন ঝুরো যেমন হয় সেরকম করে নেব কাঁচা যেন না থাকে আর একটু ভাজা হবে ফ্লেমটা প্রয়োজন হলে একটু আমরা বাড়াতে পারি তো সেটা বুঝে শুনে যখন সমস্ত ডিমগুলো ভাজা হয়ে যাবে জুড়েঝুরো মতো করে তখন আমরা ওই যে ব্রেডগুলো ব্রেডগুলো কিন্তু আমি নিই আগে থেকে সেঁকা নেই এই ব্রেডগুলোই আমরা দিয়ে দিলাম সরাসরি আপনারা চাইলে ব্রেডগুলো সেঁকেও নিতে পারেন এবার এগুলো সবটা মিশিয়ে দেবো পুরো ভিডিওটা দেখবেন শেষে আরেকটাও জিনিস আমি অ্যাড করেছি অবশ্যই সেটা দেখবেন এবার সবটা মিশিয়ে দিচ্ছি আরও অনেক কিছু বাকি আছে এরকম রেসিপি আপনারা করবেন সবসময় পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বা বাটার টোস্ট বা যে কোনো কিছু আপনারা পাউরুটি দিয়ে অনেক কিছুই করেন সেগুলো ছাড়াও এগুলো করতে পারেন একটু আলাদা রকম বাচ্চারা খুশি হয়ে যায় তো এগুলো অবশ্যই করবেন এরকম থাকে অনেক টিফিন রেসিপি শিউলের হেসেলে আপনারা দেখবেন আপনারা দেখেন বলে আমার ভালো লাগে ছোট্ট লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের লাইক পেলে আমার ভীষণ ভালো লাগে এই ভেবে যে আপনারা পছন্দ করছেন ও আমার খুব ইচ্ছা হয় আরও নতুন কিছু রেসিপি নিয়ে আসার জন্য তো সবটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দেব যাতে পাউরুটিটা একটু ভাজা মতো হয় যেমন টোস্ট করার সময় তো তেল খুবই অল্প কিন্তু যতটুকু সম্ভব ওই আঁচেই আমরা একটু রেখে রেখে এটাকে শাঁকা এখানেই শাঁকা হয়ে যাবে আর কি দেখেই বুঝতে পারছেন একটা একটা করে পিঠ এখানেই শাঁকা হয়ে যাবে এখানেই অনেকটা এই যে পাউরুটির যে জলটা টেনে আসবো অনেকটা সেভাবেই আমরা করব ধীরে ধীরে তো খুব বেশিক্ষণ করতে হয় না এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি আমরা ছড়িয়ে দেব খুব ভালো লাগে জানেন তো এটা এটা খেতে ভীষণ ভালো লাগে দিয়ে ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু মিশিয়ে দেবো ধনে পাতা কুচি আমি শেষের দিকে দিলাম কারণ তার একটা গন্ধ আছে সেটা একটু শেষের দিকে দিলে ভালো লাগবে সেই জন্যই দেওয়া আরও আছে চমক অবশ্যই সেটা দেবেন এবার আমরা উল্টে পাল্টে এটা হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি কিন্তু সার্ভ করবো যেটা দিয়ে সেটা বলি এটা তো আমরা শুধু শুধুই খাবো একটু গরম গরম খাবো তার কারণ হচ্ছে পাউরুটিটা একটু দেরি হলে নিয়ে যায় নরম হয়ে যায় সেটা একদম করতে দেবো না বাচ্চাদেরকে দেবো একটু ঠান্ডা ঠান্ডা হবে এক একটা খেতে গিয়েই একটা ঠান্ডা হয়ে যাবে মানে এক পিস খেতে গিয়ে আর এক পিস ঠান্ডা হয়ে যাবে তো সেরকমভাবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভীষণ ভালো লাগে যখন কালারফুল করে এর কালারফুল করে বাচ্চাদের সামনে এরকম দেওয়া যায় তারা খুশি আমি খুশি আমরা মায়েরা তো ভীষণ খুশি হই বাচ্চারা খুশি হলে তো এভাবে আমরা করব আর যেটা করব কাঁচা লঙ্কার পরিমাণ তো খুব অল্প দিয়েছিলাম তো আমার বড় মেয়ে তার একটু ঝালের প্রয়োজন সেই জন্য ওপর থেকে আমরা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম তো সেটা ভীষণ টেস্টটাকে বাড়ায় এবং গোলমরিচ গুঁড়ো কিন্তু খুব হেলদি যদি আপনারাও বড়োরা খেতে পছন্দ করেন গোলমরিচের গন্ধটা বা গোলমরিচ গুঁড়ো অবশ্যই খাবেন সেটা দিয়ে পরিবেশন করবেন আর এরকম রেসিপি থাকছে আপনাদের জন্য অবশ্যই কিন্তু পাশে থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো তাহলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা আপনাদের জন্য